السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنة تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. শাহজাহানপুর উপজেলাধীন আশেকপুর ইউনিয়ন অন্তর্গত জোড়া দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সহ সভাপতি বৃন্দ, সেক্রেটারি সহ সেক্রেটারি বৃন্দ, কেশিয়ার সহ অন্যান্য নির্বাহী সদস্য বৃন্দ, ওলামায়ে কেরাম, মুরব্বী বাপ জানেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা সরাসরি ইন্টারনেটের মাধ্যমে আলোচনা শুনছেন, সে সমস্ত দিনী ভাইয়েরাও এবং মা ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ, সেই সাথে মহান রব্বুল আলমিনের শুক্রিয়া যে আল্লাহ তাবারক তাআলা তার একটি মহান হুকুম পবিত্র জুমার নামাজের জন্য তার ঘর মসজিদে আসার মতো সুযোগ দিয়েছেন, শুকরিয়া আদা করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সেই মহান নেতার প্রতি যিনি তাম পৃথিবীর মজলুম মানুষের মুক্তির দূত, নবুয়তের সুদীর্ঘ 23 বৎসর ধরে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয় করে গিয়েছেন, সেই মহান নেতার প্রতি দরুদ সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রুহের মাগফিরাত কামনা করছি সেই সকল ব্যক্তিদের যারা আমাদের পিতামাতা, ওস্তাদ, গুরুজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, পীর মাশায়েখ এ দুনিয়ার জমিন ছেড়ে পরকালে চলে গেছেন, আল্লাহ পাক তাদের সকলকে ক্ষমা করে দিন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিকভাবে সূরাতুল বাকারা 25 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করেছি। গত জুমায় আমরা আলোচনা করেছি, আল্লাহ পাক বলছেন ওই জাহান্নামের আগুন, জাহান্নামের অগ্নিশিখাকে মানুষ এবং পাথর দিয়ে জ্বালানো হবে। জাহান্নামে কারা যাবে? যারা আল্লাহর আইনের বিরোধী, আল্লাহর হুকুমের বরখেলাপ করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মানে না, নিজেরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানে না, যারা সুন্নাত মানে তাদের বিরোধিতা করে, এমন লোক বাংলাদেশে আছে না? নেই, আছে। যারা বিশ্বনবীর সুন্নাতকে মানে না, সুন্নাত যারা মানে তাদের বিরোধিতা করে, এ সমস্ত মানুষরা জাহান্নামে যাবে। আর এই জাহান্নামকে আল্লাহ পাক চেতাবেন মানুষ আর পাথর দ্বারা। এতটুকু পর্যন্ত আমরা গত জুমায় আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হল, এর আগে আমি বলছিলাম যে পৃথিবীতে কোরআনুল কারিম আপনি যতদিন তেলাওয়াত করবেন, কোরআন এমন একটা কিতাব যে কিতাবের তেলাওয়াতের মাধ্যমে আপনার যত পড়বেন, যত জানবেন, যত তেলাওয়াত করবেন, আপনার আমার ইমান তত তরুতাজা হবে।
সবাই বলেন সুবহানাল্লাহ। ঈমান কি হবে? তরুতাজা হবে। এ কোরআন এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে যেখানে আল্লাহ পাক জাহান্নামে রাজ করেছেন, মানুষ যাতে হয়রান পরেশান না হয়ে যায়, ভয়ে একেবারে আতঙ্কিত না হয়ে যায়, সাথে সাথে পরে আবার আল্লাহ পাক পরবর্তীতে সাথে সাথে জান্নাতের ওয়াজ ঢুকিয়ে দিয়েছে। এ দুনিয়ার মানুষ যেখানে ভালো সংবাদ পাবে, ভালো সংবাদ শুনে খুব যাতে খুশি না হয়, এজন্য আল্লাহ পাক ভালো সংবাদ দেওয়ার সাথে সাথে মন্দর খবর দিয়েছে। যেখানে মন্দর খবর সেখানে আবার তার পরবর্তীতে আল্লাহ ভালো খবর দিয়েছে। তার মানে গোটা কোরআনুল কারিমে যে আলোচনা আসছে তার বিপরীত আলোচনা পরবর্তীতে আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। গত জুমায় আমরা আলোচনা করেছি জাহান্নামের বয়ান, জাহান্নামে কারা যাবে। এই জাহান্নামকে চেতাবেন আল্লাহ পাক মানুষের পাথর দ্বারা। এ মানুষের মধ্যে আমরাও মানুষ কিনা, কিন্তু সব মানুষ কি জাহান্নামে যাবে? যাবে না। যারা ইমানদার তারা কখনো জাহান্নামে যেতে পারে না, জাহান্নামে যাবে না। জাহান্নামে তারা যাবে যারা আল্লাহর আইনের বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী। কোরআন সুন্নাহ যারা মানে তাদের বিরোধী, কোরআন সুন্নাহ যারা মানে তাদেরকে মানতে দেয় না, তাদের প্রতি চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, মামলা লাগায়, মোকদ্দমা দেয়, জেল দেয়, জরিমানা দেয়, ফাঁসি দেয়, এই মানুষগুলো জাহান্নামে যাবে। মন খারাপ করলো নাকি? মন খারাপ করলে কি? আমার কথা না, কথা কার? আল্লাহ বাবা। আল্লাহ বলেন, নবী আপনি শুনে দেন, জানায় দেন, ওকে নবী তামাম জাতিকে জানায় দেন, এ জাহান্নামে তারাই যাবে যারা ইসলাম বিরোধী, যারা আলেম বিরোধী, আল্লাহ ওয়ালা বিরোধী। এ মানুষগুলো তারাই জাহান্নামে যাবে তারা আমার যারা আমার কোরআনের বিরোধী, যারা আমার কোরআনের আইনকে মেনে নিতে পারে না, এ কোরআনের আইনকে সহ্য করতে পারে না। এ কোরআনের বয়ান যদি করা হয় গায়ে অ্যালার্জি বেড়ে যায়, আছে না নাই? এ বাংলার জমিনে তাকায় দেখেন সব চলে, প্রতিদিন এলাকার প্রত্যেক এলাকায় ক্রিকেট খেলা, ফুটবল খেলা চলে কি চলে না? গতকাল শাহজাহানপুরে ফুটবল খেলা হলো, হাজার হাজার মানুষ, এত পরিমাণ মানুষ, যদি ওই এলাকায় কোরআনের মাহফিল দেওয়া হয় চার ভাগের এক ভাগ লোক উপস্থিত হবে না, তথাপি কোরআনের মাহফিল করা যাবে না, কারণ করোনা। কোরআনের মাহফিল করা যাবে না করোনা, এর চাইতে বেশি পরিমাণ লোক উপস্থিত হবে খেলার মাঠে, সেখানে করোনা আছে না নাই? নাই, করোনা নাই। কারণ সেখানে করোনা থাকে না, করোনা থাকে শুধু মসজিদে, কোরআনের মাহফিলে আর ঈদগার মাঠে। মন খারাপ? আল্লাহ বলেন এই মানুষগুলো জাহান্নামে যাবে যারা কোরআনের আলোচনা হতে দেয় না, কোরআন শোনে না, কোরআন নিজেরা তেলাওয়াত করে না, কোরআনের হুকুম মানে না, কোরআনের বিধান মানে না। যারা মানতে চালায়, যারা মানতে চায়, কোরআনের বিধান কায়েম করতে চায়, তাদেরকে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এরা জাহান্নামী। নবী আপনি হতাশ হবেন না, আল্লাহ পাক তেলাওয়াতের সাথে সাথে আর একটা সুসংবাদ দিয়েছেন। নবী হতাশ হওয়ার কোনো কারণ নেই। নবী আপনি শুনে রাখেন, আপনার উম্মতদের ভেতরে যারা হবে ঈমানদার, وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّةً تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأوتوا به متشابها وَلَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَالِدُونَ। নবী আপনি হতাশ হবেন না জাহান্নামের বয়ান শুনে।
যারা আমার আল্লাহর আমার আইনের বিরোধী ওরা জাহান্নামে যাবে। পূর্বগত জুমায় জাহান্নামের আলোচনা হয়েছে, কথা বলে এই আলোচনা শুনে হতাশ হওয়ার কোনো কারণ নাই রে মুসলমান, আপনারা জাহান্নামে যাবেন না। সুবহানাল্লাহ, জাহান্নামে যাবেন না, আমার আল্লাহ সুসংবাদ দিয়েছেন। কারা জান্নাতে যাবে? আল্লাহ বলেন নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, যারা ইমানদার তারা কি, যারা হবে ইমানদার তাদেরকে নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, ওরা জাহান্নামে যাবে না। শুধু ইমানের দাবি নিয়ে বসে থাকলে চলবে না, সাথে সাথেই ও আমিনুস সালিহাত, ও যারা ইমানের দাবির সাথে সাথে নেক আমল করে সৎ কাজ করে, আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতি আল আনহার, নবী আপনি শুনে রেখে দেন তাদের জন্য জান্নাতের বাগান উদ্যান আমি তৈরি করে রেখেছি। শুধু জান্নাতই দেই নাই, এমন জান্নাত দিয়ে দিব যেই জান্নাতের তলদয় দিয়ে নদী প্রবাহিত হয়ে যাবে, এমন তো সুন্দর নহর চলে যাবে, একটা দিয়ে পানি যাইতে থাকবে গো। নবী আপনি দেখবেন একটা নহর দিয়ে পানি যাবে আর একটা নহর দিয়ে দুধ যাবে। জান্নাতি মানুষদের যেটা যখন যা প্রয়োজন সাথে সাথে সেখান থেকে নিয়ে তারা ভক্ষণ করবে। কিন্তু শর্ত হবে কি? অবশ্যিল্লাযীনা আমানু, নবী আপনি সুসংবাদ দিয়ে দেন যারা কি, আরো আসতে বলে যারা হবে ইমানদার। মুসলমানের দাবিতে চলবে না, ইমানের দাবিতে বসে থাকা যাবে, ইমানের দাবিতে বসে থাকা যাবে না। কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকবেন, কোরআনের পথে কাজ লাগান, কোরআনের কর্মী হন, কোরআনের জন্য জেল খাটেন, কোরআনের জন্য জীবন দেন, কোরআনের জন্য মামলা খাবেন, কোরআনের জন্য মোকদ্দমায় যাবেন, কোরআনের জন্য আদালতে ঘন্টার পর ঘন্টায় দাঁড়া থাকবেন। ওরে ইসলাম বিরোধীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ জানে, যারা কোরআনের আমার আল্লাহ জানায় দেন, যারা কোরআনের কর্মী হয়ে কোরআনের জন্য আদালতে ঘন্টার পর ঘন্টা হাজিরা দেওয়ার জন্য দাঁড়াবে, পরকালে জিন্দিগিতে ওরা কাঠগড়ায় কখনো দাঁড়াবে না। কোরবান হুজুরের কথা বিশ্বাস না হলে তাফসিরে দেখবেন, তাফসিরে হক্কানি, তাফসিরে মাজহারি, তাফসিরে কাশরাফ, তাফসিরে বায়যানি, তাফসিরে সাফাহাতুত তাফাসির, এ সমস্ত তাফসিরে দেখে যদি মিলে না যায় জিন্দিগি জাতির সামনে কোরবান হুজুর ওয়াজ করবে না। আমার আল্লাহ বলেন সুসংবাদ ইমানদারদের জন্য, ইমানদার যদি হও, নেক আমল যদি করো, নামাজ আদায় করতে আসছেন, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা আমার কার হুকুম? আমার আল্লাহর হুকুম নামাজ আদায় করা। মহল্লাতে মুসলমানের দাবি নিয়ে বসে থাকবে, নামাজ পড়বে না এমন মুসলমান আছে না নাই? আমার আল্লাহ বলেন আজান শোনার পরে যারা মসজিদে আসে না, ওরে মুসলমান শুনে রেখে দাও, আর যারা নামাজে আসে মসজিদে হাজিরা দেয়, যারা নে মসজিদে হাজিরা দেয় এরা নেক আমল করে নেক কাজ করে, এ মানুষগুলো হবে জান্নাতি। কিন্তু মুসলমানের দাবি নিয়ে পরিচয় নিয়ে মহল্লায় আসে না নাই, শেষ পর্যন্ত মসজিদে আসতে পারবে না, এরা হবে জাহান্নামি। হুজুরের আল্লাহ জানায় দিয়েছেন মুসলমানের দাবি নিয়ে বসে থাকলে চলবে না, তুমি যদি ইমানদার হও আসতে হবে কোথায়? ওরে মুসলমান শুনে রেখে দাও, শুধু তাই নয়, তোমার অনেক কোটি কোটি টাকার মালিক, অসংখ্য টাকা তোমাকে আমার আল্লাহ দান করেছেন, প্রতি 100 টাকা 250 টাকা আল্লাহ রাস্তায় কি দিয়ে দাও? ও জাকাত দেওয়ার ভয়ে যদি পালা যাও, টাকা যদি গোপনে রাখো, সমাজে মানুষকে দেখায় টাকাই নেই, হুজুর আমার এই দিন চলে না, এদিকে ব্যাংকে কোটি কোটি টাকা, এমন বড় লোক জোড়া গ্রামে আছে না? জনগণকে ফাঁকি দেয়, ট্যাক্স দিতে চায় না, পরিশোধকে ফাঁকি দেয়, সরকারকে ফাঁকি দেয়, দেখায় না, ব্যাংকে নিজের নামেও রাখে না, বইয়ের নামে রাখে, আছে না? বাংলাদেশ অসংখ্য এমপি মন্ত্রীর কোনো টাকা পয়সা নেই, খুব গরিব কিছুই করে নাই, কিন্তু এমপি মন্ত্রী বইয়ের নামে কোটি কোটি টাকা, এমন এমপি বাংলাদেশে আছে না? দেখছেন না, মিডিয়াতে দেখেন না? তল্লাশি চালায় দুর্নীতি দমন কমিশন, কমিশন তল্লাশি চালায় দেখে মন্ত্রীর নামে কিছু নাই, মন্ত্রী ফকির, কিন্তু মন্ত্রীর স্ত্রীর নামে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, এগুলো আসে কোথায়?
এগুলো কোথায় থেকে আসে? আমার বইয়ের সম্পদ বহুত কিন্তু আমার কিচ্ছু নেই, তাহলে সম্পদগুলো কার? এসালা কি আমার আল্লাহ বোঝে না? আল্লাহ, কারণ আল্লাহ তো এত বুদ্ধি নাই মনে হয়, আল্লাহর এত বুদ্ধি আছে? কারণ হুজুরের টাকা নেই, হুজুরের জাকাত ফরজ হয় না, হুজুরের বইয়ের কোটি কোটি টাকা, তার মানে এ কৌশল এ চালাকি আল্লাহ বোঝে না? বোঝে কি বোঝে না? কৌশল সব বোঝে। আমার মুসলমান শুনে রেখে দেন, কোটি কোটি টাকা আপনারা ব্যাংক ব্যালেন্স, সৎকারা আড়াই টাকা জাকাত দেবেন, এ হুকুম টাকা আমার আল্লাহর হুকুম, জাকাত দিয়ে দাও। জাকাত দিতে চায় না, জাকাত যারা ফাঁকি দেয় এরা কি কথা বলেন না কেন? এরা জাহান্নামী, এরা হলো জাহান্নামী। যারা জাকাত দিয়ে দেয় আমার আল্লাহ জানায় দেন, ও আমিলুস সলিহাত, এরা নেক কাজ করেন। নবী আপনি সুসংবাদ দিয়ে দেন, আবাশ্বিরিল্লাযীনা আমানু, এরা হলো ইমানদার, এদেরকে সুসংবাদ দিয়ে দেন, জাকাত দাও আমার আল্লাহর হুকুম, জাকাত দিলে টাকা বাড়ে, ওষুধ দিলে ফসল বাড়ে। এই কাজগুলো যারা করে এরা নেক কাজ করেছে। হকদারের হক দিয়ে দাও, এটা কার হুকুম? আমার আল্লাহর হুকুম। হক যদি যথারীতি আদায় হয়ে যায়, আল্লাহ বলে নবী গো সুসংবাদ দিয়ে দেন, আবাশ্বিরিল্লাযীনা আমানু, এরা হলো ইমানদার। এই ইমানদারদের জন্য সুসংবাদ, ও আমিলুস সলিহাত, এরা অনেক কাজ করলো, ভালো কাজ করলো, এদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ, এরা কোথায় যাবে? জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে। এর বিপরীত যারা করবে তারা কি? বিপরীত বলা দরকার আছে? জান্নাতে কারা যাবে? এর বিপরীত যারা হবে এরাই হবে কি? জাহান্নামী। কোরআনের পক্ষে যারা থাকবে, কোরআনের পক্ষে যারা থাকবে তারা হবে কি? জান্নাতি। কোরআনের পক্ষে যারা থাকবে না, বিরোধিতা করবে তারা কি? আপনারা বুঝে নেবেন। আল্লাহ বলেন, নবী গো শুধু তাই নয়, তাকায় দেখবেন এই সমাজের বুকের এতিমের আত্মসাৎ করে, এতিমের সম্পদ, এতিমকে পালার নামে এতিমের সম্পদ খায়, এমন লোক বাংলাদেশে আছে? আছে না? এতিমকে পালার নামে সম্পদ খায়, এতিম যখন বড় হয়ে যায়, চাচা আমার বাবার 10 বিঘে জমি ছিল, আমার বাবার 10টা গরু ছিল, সেগুলো কোথায়? চাচা বড় বড় চোখ পাকাইয়া বলে, তোর বুঝি এখন গলা লম্বা হয়েছে, তোকে লালন পালন করলো কে? তোকে লালন পালন করাইছি এত টাকা, তোকে পড়াইছি এত টাকা, ভর্তি করাইছি এত টাকা, শেষে দেখা যায় চাচা 10 বিঘে জমি দিয়ে শোধ হয় না। এমন ভাই স্যার চাচা বের করে না? এমন চাচা বাংলাদেশে আছে না? নাই। ভাই মারা গেলে আর এক ভাইয়ের বড় লাভ, ভাইয়ের ছোট সন্তান সব জমিগুলো দখল করে, এই এতিমেরা বড় হয়ে যায়, সম্পদ পায় না। যদি বিশ্বাস না হয়, ইউনিয়ন পরিষদে গিয়ে আপনারা খোঁজ নিয়ে দেখেন, ফেরোজ ভাইয়ের কাছে, মাননীয় চেয়ারম্যান ফেরোজ ভাইয়ের কাছে খোঁজ নিয়ে দেখেন, কত মামলা এতিমের সম্পদ দেয় না এমন মামলা আশিকপুর ইউনিয়নে আছে না? নাই। কত আছে? ইমাম সাহেবদের অনেক বিচার ওখানে, সাধারণ মানুষের বিচার করতে হয় ইমাম সাহেবের। মৌলবি সব বোঝে কিন্তু সম্পদ দিতে জানে না, মৌলবি সব বোঝে বোনের হক আদায় করে না, মামলা আছে না? নাই। আছে। মৌলবি জেনারেল সবার মামলা, কারণ হক দেয় না, এতিমের সম্পদ মারে। বহুবার বলেছি, জমি কিনেছেন 1500, 4 বছরের ব্যবধানে জমি আপনার হয়ে গেছে 1600, কারণ কোদাল ব্যাপক ধান, এবং এমন কৃষক জোরাত নেই, জোড়া গ্রামের কৃষকরা সব পরহেজগার, কারণ এরা কোরবান হুজুরের মুসল্লি, এরা কান্দা কাটে না, কাটলেও খালি ঘাস কাটে। কথা বলেন, এমন মুসল্লি আছে না? নাই। আরে মুসলমান, জমি রাল যদি ঠেলে নাল ঠেলাইয়া জমি বাড়াইবেন, জীবনে কত আমল করে সব বরবাদ। আল্লাহ বলে, যারা এই কাজটা করে না, চিন্তা ভাবনা করে, জিকির এর সাথে থাকে, বিশ্বায়বের মরিদ যারা নিয়েছেন সেখানে শিখায় দেয় সকাল সন্ধ্যা জিকির। সকাল সন্ধ্যা জিকির মানে ফজরের পরে বসে জিকির করবেন, আবার এশার নামাজের পরে বসে জিকির করবেন, এইটা বোঝানো হয় নাই। এটার হকিকত হলো, সকাল সন্ধ্যা জিকির মানে সকাল টু সন্ধ্যা যখন যে অবস্থায় যেখানে যা করবেন আমার আল্লাহকে স্মরণ করে করবেন, জমি চাষ করবেন আল্লাহকে স্মরণ করে করবেন, এটা আপনার জন্য ইবাদত। আপনি যখন আইল ঠেলবেন, আইল কাটবেন, জমির কান্দা কাটবেন, আইল কাটবেন, আল্লাহকে স্মরণ করে কাটবেন,
ওরে মুসলমান যার ভেতরে বিবেকের ভেতরে আল্লাহর স্মরণ করে কান্দা কাটবে, এ মুসলমান ঘাস ছাড়া কোনোদিন জমির আইল কাটতে পারে, কোনোদিন কাটতে পারে না। যখন আপনি জমির আইল কাটবেন আমার আল্লাহকে স্মরণ করে, এটাই হবে আপনার জন্য জিকির। অনেকে বোঝে সকালে মনে হয় আল্লাহ আল্লাহ, আবার সন্ধ্যায় মনে হয় এরকম করা, এটাই জিকির না। তাফসিরে আসছে সকাল টু সন্ধ্যা আপনি আল্লাহকে স্মরণ করে আল্লাহকে হাজের নাজের জানে আপনি সকল কাজ করবেন। যে মানুষ আল্লাহকে স্মরণ করে কাজ করবে এর দ্বারা অন্যায় হতে পারে পারে না। রাতের আধারে অন্যের বাড়িতে ঢুকেছেন চুরি করার জন্য, যদি আপনার বিবেক বলে দেয় দুনিয়ার সব মানুষেরা দেখে না এই বাড়ির মানুষেরা এখন ঘুমান্ত, কিন্তু আমি যখন সম্পদগুলো নিয়ে চলে যাচ্ছি এই সময় কেউ দেখে নাই, দেখেছেন আমার আল্লাহ। এই চিন্তা যদি আপনার বিবেকের মধ্যে আসে এই মানুষটা কখনো চুরি করতে পারবে পারবে না, তার মানে এটাকে বলা হয় জিকির। এটা কি জিকির? এটাই আল্লাহকে স্মরণ, আল্লাহকে স্মরণ জিকির। আল্লাহর জিকির মানে আল্লাহ আল্লাহ শুধু বসে করা নয়, যখন যে কাজ করবেন আল্লাহকে স্মরণ করে করবেন, আল্লাহকে হাজের নাজের জানে করবেন, কারণ আল্লাহ সব দেখতেছেন। দুনিয়ার কেউ যদি না দেখে, দেখে কে? আল্লাহ দেখেন। এভাবে কাজ করবেন এটাই আল্লাহর কি জিকির। তার মানে এটা মনে করবেন না ইমাম সাহেব বলে গেছে আল্লাহ আল্লাহ, এটা জিকির করা যাবে না, ভুল বোঝা যাবে না। এটা একটা করেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু সকাল সন্ধ্যা জিকির মানে সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে কাজ করা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ বলেন নবী গো সর্ব অবস্থায় যারা আমার জিকির করবে, আমার জিকির যারা করে, আমাকে স্মরণ করে যারা কাজ করবে, এরাই হলো ও নবী আপনি সুসংবাদ দিয়ে দেন অবশ্যিল্লাযীনা আমানু, এরাই হলো কি ঈমানদারদের জন্য সুসংবাদ, তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন এরা নেক কাজ করে ভালো কাজ করে, এদের জন্য আপনি সুসংবাদ দিয়ে দেন এদের জন্য থাকবে জান্নাত, জান্নাতের দলদের দিয়ে থাকবে নহর, নহর প্রবাহমান থাকবে, নহর সমূহ থাকবে। নবী গো সেই উদ্যানে যখনই ওরা যা চাবে ওদেরকে খাওয়ার জন্য দেওয়া হবে বিভিন্ন ধরনের ফলমূল, এ ফল যখন দেওয়া হবে জান্নাতিরা বলবে মাওলা ওগো মালিক এটা সেই ফল যেই ফল আমরা এটা ইতিপূর্বেও খেয়েছি। দুনিয়াতে আপনি আম খেয়েছেন, কাঁঠাল খেয়েছেন, লিচু খেয়েছেন, আপেল খেয়েছেন, কমলা খেয়েছেন, জান্নাতের ভেতরে যখন আপনাকে এ ফলগুলো দেবে তখন আপনার আমার জবান দেবের হয়ে যাবে মালিক গো ওগো আল্লাহ এই ফলটা তো আমরা পূর্বেও খেয়েছি। আমার আল্লাহর ফেরেশতারা বলবে তাফসিরে দেখলাম, আমার আল্লাহ ফেরেশতারা বলবেন ওগো ওগো জান্নাতিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যে বলছো এই ফলটা আমরা ইতিপূর্বেও খেয়েছি, দুনিয়াতে তোমরা যে ফলটা খেয়েছো আকারে আকৃতিতে যদি একই কিন্তু তাকায় দেখো খেয়ে দেখো দুনিয়াতে যে ফলটা খেয়েছো এইটার ওইটার স্বাদ আর এইটার স্বাদ এক নয়। জান্নাতিরা বলবে এটা তো একই, এ ফলটা আমরা আগেও খেয়েছি, এ ফল আমরা কাঁঠাল তোলা কিনতাম নিয়ে এসে খাইতাম, কিন্তু জান্নাতিদেরকে ফেরেশতারা বলবেন যে যে ফলগুলো তোমরা ইতিপূর্বে খেয়েছো আকার আকৃতিতে কি একই কিন্তু স্বাদটা ভিন্ন রকম, এর স্বাদটা আলাদা, যে ফলটা খেয়েছো সে ফলটা দেখতে একই কিন্তু খেয়ে দেখো যে ফল দুনিয়াতে খেয়েছো ওই ফলের সাথে এই ফলের স্বাদ তখনও মিলবে না, যে ফলটা একটাবার খেয়ে দেখবে জান্নাতিরা তখন এই ফলটা খাবে, এ ফলটা খাওয়ার পরে চিন্তা করবে মাওলা দুনিয়াতে যতদিন ফল খেয়েছি এত সুস্বাদু ফল আমরা কোনোদিন খাইতে পারি না, এত সুন্দর সুস্বাদু ফল তাদেরকে আমার আল্লাহ দেবেন। আমার আল্লাহ বলবেন শুধু তাই নয় এদেরকে বসবাসের জন্য, জান্নাতিদেরকে বসবাসের জন্য সেখানে স্ত্রী দেওয়া হবে, পবিত্র পবিত্র তাদের সঙ্গিনী থাকবে, তাদেরকে বিবি দেওয়া হবে, আর সেখানে আমার আল্লাহ বলেন নবী গো অহম ফিহা খালিদুন, আর সেখানে অনন্তকাল ধরে সেখানে তারা বসবাস করবে, চিরকাল ধরে সেখানে স্থায়ীভাবে থাকবে। ভাইয়েরা জান্নাতে সেই জান্নাতে যাওয়ার সেই জান্নাতে যাওয়ার আমার আপনার আগ্রহ আছে না নেই? যদি আগ্রহ থাকে থাকতে হবে কোরআনের পক্ষে, কথা বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে থাকবে, জীবন থাক আর যায় জীবন আপনার চলে যাবে,
ধরে রাখতে পারবেন না, যত চেষ্টা করেন আপনাকে মরতেই হবে। আর মরতেই যেহেতু হবে, সে মরণ যদি কোরআনের পক্ষে হয় কপালটা ভালো না খারাপ? এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সময়ের দিকে খেয়াল রেখে আমি আর আজকে আলোচনা করতে পারছি না। আমার মহল্লার মসজিদের এবার সম্মানিত খতিব মহোদয় এক যুগ ধরে ছিলেন, উনি বিদায় নিচ্ছেন বিশেষ কারণে। আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমরা কমিটির পক্ষ থেকে আজকে বিদায় দেব। কমিটির পক্ষ থেকে সবাই চাচ্ছিলেন আমি সেখানে একেবারে সরাসরি উপস্থিত থাকি, তো আমাকে আসলে জুমা মিস করে এটা মনের দিক দিয়ে আমি পছন্দ করি না। এই জন্য আমি ফরজ এখানে আদায় করবো, আল্লাহ চাহে তো আমার চণ্ডীগড়ে আমি বাকি সুন্নাত আদায় করবো ইনশাআল্লাহ। আর নামাজের পরে আরেকটা জামাজাই শুরু করবো বীরগ্রামে। সব মিলেই আমি পরিবেশ পরিস্থিতির ওপরে আজকে আর আলোচনা করতে পারছি না। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আজকের যতটুকু সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ আমাকে আমলের জন্য কবুল করুন। যত মানুষ আপনারা শুনেছেন আল্লাহ আপনাদের জীবনে একটি মুহূর্তে হলেও দেশ এবং দেশের বাইরে যে যেখানে যারা আছেন আল্লাহ সকলকে আমলের জন্য কবুল করুন। আমার আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাদের সুন্নাত নামাজ